চিত্রকলা ভাস্কর্য গ্রাফিক্স আলোকচিত্র অঙ্কন ইনস্টলেশন এবং ভিডিও ইনস্টলেশন ইত্যাদি বিভাগে কুড়িজন বিজয়ী বেছে নিল ললিত কলা একাডেমি জাতীয় পুরস্কার জিতে নিলেন ত্রিপুরা রাজ্যের উদীয়মান ভাস্কর সৌমিন দেবনাথ নয়াদিল্লির রবীন্দ্র ভবনে ললিত কলা একাডেমির গ্যালারিতে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একটি সাল ও স্মারক দিয়ে নয়াদিল্লিতে তাকে সম্মান জানাবেন খোদ দেশীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এর পাশাপাশি কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের তরফ থেকেও দেওয়া হবে দুই লক্ষ টাকা আর্থিক পুরস্কার কলা বিভাগে দেশের একজন শিল্পীর জন্য সর্বোচ্চ সম্মান এটি দু সালে ছয় শেষবার ত্রিপুরা থেকে জাতীয় পুরস্কার জিতেছিলেন সৌম্য চক্রবর্তী তারপর সৌমেনের শৈল্পিক দক্ষতা এবং নৈপুণ্যের হাত ধরে দীর্ঘ সতেরো বছর পর ফের একবার জাতীয় পুরস্কার এল ত্রিপুরায় রিপোর্ট আর নিউজ